हे गाइस वेलकम टू आवर जसपाल फैमिली सबाई के गुड मॉर्निंग हमें चले बापर बाड़ी तो ब्लॉगटा दीते छोटो छोटो ब्लॉग दिए तुम्हारे देखाबो तो सब घूम के उठे आज विशाल ठंडा पड़े तो तुम्हारे साथ सबार साथ इंट्रोड्यूस करब हमार बापर बाड़ी तो ये हमें हलो इटा हलो ককটেল পাখি ককটেল পাখি এখানে দু তিনটে বাচ্চা দিয়েছিল এখানে দুটো বাচ্চা রয়েছে আর একটা বাচ্চা মরে গেছে ঠান্ডা তো বাবা এনে রোদে রেখে দিয়েছে আর উপরে একটা কাপড় চাপা দিয়ে দিয়েছে ঠান্ডা যাতে না লাগে চলো আমি আজকে বাজার এসে গেছি আমাদের বাজারে তো দিদি এখানে টমেটো নিচ্ছে আর এখানে নিচ্ছে কাতলা মাছ আর এখানে बड़ो बड़ो माछ रही है और इटा हलो मने भेटकी माछ रोचे और आमरा नेब काटा माछ तो तोमादे साथे अल्प अल्प करे ब्लग शेयर करछि तो एखाने निये निएछि आमादे चार जनेर खाबार मतन माछ और एखाने माछ धुइये रेखेछि दीदी आमी एखाने हलुद नुन मेखे आमी मेखे रेखे दिच्छि आमी अल्प अल्प करे तोमादे साथे शेयर करछि आमादेर केमन लागे तोमादे तोमरा जानिओ और आजके हबे हलो पुई मिटुली এখানে আমি মাছ ধুয়ে রেখে দিই মাছটা ভাজবো তো আমাদের তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব না চলো মাছগুলো আমি ভেজে নিই তারপরে তোমার সাথে কথা বলছি আর এটা হলো আমার বাবার দোকান আমি রান্না বান্না দিদি বলে যে আমি রান্না বান্না করে নিচ্ছি তুই দোকানে গিয়ে বল বাবা একটু মাল আনতে গেছে আমাদের বাড়ি থেকে দু মিনিট লাগে আমাদের এখানে দোকানটা তো এটা পুরো আমি বসে আছি আমি আগে চালাতাম যখন আমার বিয়ে হয়নি তো এখন আমি আবার আসলাম ভালো লাগছে দোকানে বসে কিছু কিছু দাম জানি না কিছু কিছু বাবা লিখে রেখেছে বাবা বলে গেছে তো আমি আসলাম তো এই দোকানটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম আর এত ঠান্ডা পড়েছে মানে ঠান্ডা মানছেই না সকালবেলা স্নান পান করে বাজারে ফাজারে গেলাম তো এসে মা দিদি বললো যে দোকানটা চালা আমি এই একটা দেড়টা বাজলে দোকানটা বন্ধ করে দিস দেখো আমি বিকেলবেলা চলে এসেছি আমার একটা ক্লাসমেট ফ্রেন্ডের বাড়ি ওই শ্বশুর বাড়ি এসেছি চুম আমি আগে খুব আসতাম ও খুব আমাকে আসলে আমার গায়ে উঠে আসবে ওকে আদর করতে হবে ওর নাম ঝুম আর একজনও আছে সে আসছে কেন ওকে আদর করছি বলে সে এখন আসছে না আমার কাছে অনেক দিন বাদে এসছি ওদের বাড়িতে তাই ও আমার পাশে এসে বসে ও আদর খাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি গল্প করছি এদিকে জুনের সাথে একটু আদর করছি অনেক দিন বাদে ওদের বাড়িতে আসলাম ওকে এখন আদর করতে হবে ও আমার দিকে তাকিয়ে আছে আমি যেই আদর করছি না ওকে এখন আদর করতে হবে মাঝে মাঝে জামা কাপড় ধরে টানছে প্রথমে মাস্ক পরে এসে চিনতে পারিনি চিল্লাচ্ছিল যেই মাস্ক খুলেছি তারপরে এসে গা চাটছে ঝাঁপাচ্ছে অনেক দিন বাদে ওদের বাড়ি এসেছি আদর করলে ও একটু চুপ থাকে চলো আমরা একটু গল্প করে নিই তারপরে তোমাদের তোমার সাথে আমরা আবার পরের দিনে ব্লগ আমি শেয়ার করব তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমভাবে আমি প্রত্যেকদিন ব্লগ দিতে থাকবো